প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন চলতে চলতে অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাশেদ খান মেনন। কেমন আছেন? জি, আপনার ছোটবেলা থেকেই আমরা একটু জানতে, আপনার বাড়ি বরিশালে, জন্ম হলো ফরিদপুরে এবং বড় হয়েছেন ঢাকায়, বিশেষ করে স্কুল ঢাকা কলেজে। আমি 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 বলছি, আমাদের পৈতৃক বাড়ি হচ্ছে বরিশালে। আব্বা জয়জয়তি করতেন, অতএব তাকে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন সময়ে পোস্টিং হয়েছে এবং যেখানেই পোস্টিং হয়েছে সেখানেই লেখাপড়া করতে হয়েছে আমাকে। সুতরাং আমাদের বেড়ে ওঠা বলতে পারেন যে বাংলাদেশের বিভিন্ন শহরে, যশোরে, ময়মনসিংহে, খুলনায়, মুন্সিগঞ্জে এবং সর্বশেষ ঢাকায়, ঢাকা কলেজের স্কুল থেকে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। আচ্ছা, আপনার ভাই বোনরাও তো একই সঙ্গে বড় হয়ে উঠলেন এবং তারাও তো খুব সনামে খ্যাত। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আমার অনেক ভাই বোন আমরা সর্বশেষ আমাদের যে পরিসংখ্যা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা 8 ভাই 5 বোন ছিলাম। অবশ্য এখন অনেকেই মারা গেছেন, বা তাদের সাথে আমার বেড়ে ওঠা। পরিবারের প্রভাবটা আসলে কীরকম অনুভব করেন জীবনে? তখনকার দিনের লোক তো খুবই ডিসিপ্লিনেরিয়ান ছিলেন, তারা বাড়ির শৃঙ্খলা খুব মানতেন, ছেলে মেয়েদের শৃঙ্খলা মানতেন, মানাতে বাধ্য করতেন। তবে অ্যাট দি সেম টাইম আমাদের বাড়িতে একটা লিবারেল পরিবেশ ছিল, ইন দ্য সেন্স যে আমাদের ভাইয়েরা সব প্রগতিবাদী রাজনীতির সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন। তারপরে আপনি এখানে কলেজ শেষ করলেন, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। কলেজ শেষ তো ঢাকা কলেজে পড়েছি। এবং বলতে পারেন আমার রাজনীতি জীবনের প্রথম যদি বলেন, তাহলে স্কুল জীবনেই প্রথম রাজনীতির সংস্পর্শে আসে। স্কুল জীবনে? হ্যাঁ, সেটা মানে কোনো সচেতন রাজনীতির ব্যাপার নয়। আমাদের ওই সময় তখন একটা আমেরিকান কোম্পানি একটা বই করেছিল, পার্সেন বাস কোম্পানি, যেটার দাম ছিল 10 টাকা। সেই সময় আমাদের কিনতে বাধ্য করা হতো। এর বিরুদ্ধে সেই সময় ছাত্র ইউনিয়নের তরফ থেকে আন্দোলন করা হয়েছে। সেটা কত সালের দিকের ঘটনা মনে আছে? এটা 56। তখন আপনি কোন ক্লাসে? ক্লাস 6-এ পড়ে সম্ভব হচ্ছে। সেই সময় আমাদের স্কুলে এই বই নিয়ে একটা ধর্মঘট হয়। আমাদের বড় ভাইরা, তারা তখন এম কলেজে পড়েন, ময়মনসিংহে। সেই ময়মনসিংহে এম কলেজে সেই ধর্মঘটের সাথে আমরাও স্কুলে ধর্মঘট করি, মিছিল করি। এবং আমার মনে আছে যে আমাদের স্কুলের প্রধান শিক্ষক, তিনি খুব খেপে গেলেন আমাদের উপরে, আমাদের উপরে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার চেষ্টা করলেন। আপনি প্রথম রাজনৈতিক লাইমলাইটে আসলেন 62-র ছাত্র আন্দোলনের সময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন। হ্যাঁ, এটা হচ্ছে লাইমলাইট যদি বলেন। হ্যাঁ, সেরকম মানে মানুষ জানলো তখন রাশেদ খান মেনন ডাকসাইটের ছাত্র। আমরা হয়ে ওঠার শুরুটা সেরকম? শুরুটা সেরকম না, আমরা শুরুটা আমাদের হয় 61 সালের দিকে। সেটা হলো আমরা তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদ নামে আমাদের একটা সংগঠন ছিল, কালচারাল সংগঠন, যেটা ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিল। আমরা তার মাধ্যমে সেই সময় আমাদের বাঙালি কালচার, কৃষ্টি ইত্যাদি ব্যাপার নিয়ে আমরা সোচ্চার ছিলাম এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের এই কথাগুলো বলতে যাইতাম আর কি। তো ওটা আমাদের প্রথম বলতে পারেন কালচারাল পলিটিক্যাল ভেঞ্চার একটা বিশ্ববিদ্যালয়ের জীবনে। এবং বিশ্ববিদ্যালয়ের জীবনে আমি প্রথম যে ঘটনার সংস্পর্শে আসি সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন নিউমান নামে এক ভদ্রলোক, জার্মান ভদ্রলোক। তার সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত ছিল যে তিনি সিআইয়ের সাথে যুক্ত ইত্যাদি ইত্যাদি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি সেই সময় প্রতিক্রিয়াশীল সংগঠন এনএসএফের সাথে যুক্ত থেকে ছাত্রদের সাথে ব্যবহার করতেন অনেক কিছু ক্ষেত্রে এসে। তার বিরুদ্ধে একটা আন্দোলন হয় আর কি, সেই আন্দোলনে আমি জড়িয়ে পড়ি আর কি। যদিও আমি ফার্স্ট ইয়ারের ছাত্র বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আন্দোলনে আমরা জড়িয়ে পড়ি। 62-তে আমরা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেন মঞ্জুর কাদের,
তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে আসলেন। আমরা তাকে দুই অর্থনীতির উপর প্রশ্ন করলাম। আপনি তখন তো অর্থনীতি বিভাগের ছাত্র? আমি অর্থনীতির ছাত্র। আমাদের শিক্ষক ছিলেন ডক্টর হুদা, আমাদের শিক্ষক ছিলেন রহমান সোমান স্যার। তো আমাদেরকেও তারা শিখিয়ে দিলেন প্রশ্ন, যে তোমরা এই এই প্রশ্ন করবে। আমরা সেই প্রশ্নগুলো করতে গিয়ে সেখানে উত্তেজনা হয়ে গেল এবং একে কেন্দ্র করে আমাদের বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হলো। এই বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদে আমরা প্রথম মিছিল বের করলাম সামরিক শাসনের বিরুদ্ধে। অ্যান্ড দ্যাট ওয়াজ দি স্টার্ট। 70-এর দশকের ওই সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাওয়ার পরে যখন আমরা কন্টিনিউ করতে লাগলাম, তখন বিশ্ববিদ্যালয়ে সামরিক বাহিনী এসে ঘিরে ফেলে আমাদের প্রচুর ছেলেদের অ্যারেস্ট করলো। আমরা তখন তার বিরুদ্ধে আবার আন্দোলন শুরু করলাম। এই পর্যায়ে এসে আমাকে মে মাসে, সম্ভবত ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, হ্যাঁ মে মাসে আমাকেও গ্রেফতার করা হয় আর কি। আমি গ্রেফতার হয়ে জেলে চলে যাই এপ্রিল মাসে। মে মাসে আমি ছাড়া পাই, এক মাস আমি নিরাপত্তা বন্দী ছিলাম আর কি। 62 ছাত্র আন্দোলন থেকে 71-এর আগ পর্যন্ত উত্তাল সেই সময়টা, আমরা একটু আরেকটু বিস্তারিত জানবো। একটু ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ, দর্শক চলতে চলতে অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে বিরতির আগে ছিলাম, 62-র সেই ছাত্র আন্দোলন, ওই সময় তো একটা উত্তাল সময় ছিল এবং খুব রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছিলেন ছাত্ররা, সাধারণ মানুষ, যুবকরা, একটা 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 ট্রানজিশন পিরিয়ড ছিল বলতেই পারেন। যে দ্যাট ওয়াজ দি ফর্মেটিভ স্টেজ। যদিও ভাষা আন্দোলনের মধ্য দিয়ে প্রথম এই চেতনার বিস্তার এবং যুক্তফ্রন্টের নির্বাচনের যে বিশাল জয়লাভ, 21 দফা, তার মধ্যে দিয়েই পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের প্রশ্ন, স্বাধিকারের প্রশ্নগুলো, সেগুলো বেরিয়ে আসছিল। এবং তারপরে আমরা যখন জেল থেকে বেরিয়ে আসলাম, বা তারও আগে আইয়ুব খান ই দিলেন, কি বলে, সংবিধান দিলেন 62 সালে, আমরা সেই সংবিধান পড়ালাম আমতলায়। আমি গ্রেপ্তার হওয়ার আগেই ঘটনাটা ঘটলো। 62-র ওই 21 ফেব্রুয়ারিতে প্রথম আমরা দুই অর্থনীতির উপরে শহীদ মিনারে সমস্ত ব্যানারগুলো আমরা লাগাই আর কি। এবং আমার মনে আছে সেই সময় পাকিস্তানের ন্যাপের নেতা ওসমানী সাহেব এসেছিলেন, উনি দেখে দেখে বললেন যে পাকিস্তান টিকছে না, আর বহেই যাচ্ছে, কারণ সাধারণ ছাত্ররা তারা ইতিমধ্যেই কি বলে পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিয়েছে। আইয়ুব খান তখন চেষ্টা করছে রোমান হরফে বাংলা, প্রথমে আরবি হরফে বাংলা লেখার জন্য, তারপরে রোমান হরফে বাংলা লেখা, এগুলো আপনাদের জন্য। 52 সালের যে ভাষা আন্দোলনে তারা একবার পরাজিত হওয়ার পরে তারা উর্দুকে যেটি যখন করতে পারলো না, তারপরেও তারা এটা চালিয়ে যাচ্ছিল, চলেছে, এটা তো চলেছে একেবারে বলা যায় যে 60-এর মধ্যভাগ পর্যন্ত এটা চলেছে। তারা কখনো আরবি হরফে বাংলা লেখার কথা বলেছে, কখনো রোমান হরফে বাংলা লেখার কথা বলেছে, ইত্যাদি, এগুলো ছিল 62 শিক্ষা আন্দোলনের পরে প্রথম ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে আসে। আমরা অক্টোবর মাসে কনভেনশন করে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের পুনর্জন্ম ঘটালাম, আবার ছাত্রলীগ তারা আবার তাদের কনভেনশন করে তাদের পুনর্জন্ম তারা ঘটালো। এভাবেই তখন ছাত্র দলগুলো তাদের পুনরুজ্জীবন ঘটায়। বলা হয়ে থাকে যে আপনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভাব শিষ্য, মানে তার পরের ব্যাপার। কারণ ঘটনা হলো আমরা তখন অর্থাৎ ছাত্ররা তখন বলা যায় যে তারাই রাজনীতি নির্ধারণ করছে। তখন মৌলানা ভাসানী জেলখানায় অন্তরীণ আবদ্ধ ছিলেন প্রথমে, তারপরে জেলখানায়, বঙ্গবন্ধু জেলখানায়। ঢাকায় একটি জনসভায় আপনি পূর্ব বাংলা, স্বাধীন পূর্ব বাংলা ঘোষণার, এটা হলো 1970-এর ফেব্রুয়ারি মাসে। আমরা তখন মোল্লা ভাসানীর সাথে কৃষক আন্দোলনের সাথে যুক্ত। তার কিছুদিন আগেই আমি সন্তোষে বিশাল কৃষক সম্মেলন করি, যার মূল সংগঠক ছিলাম আমি। সন্তোষে সেটা 500,000 কৃষকের সমাবেশ হয়। সেই জনসভা থেকে আমরা
স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা এর একটা কর্মসূচি ঘোষণা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা এই একটা কর্মসূচি ঘোষণা করি এগারো দফা কর্মসূচি ছিল সেটা ওই ছাত্রদের এগারো দফা তখন আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয় এবং সামরিক আইনে মামলা জায়গা করা হয় এবং সামরিক আদালতে বিচারে আমার সাত বছর সশ্রম কারাদণ্ড হয় তখন কি আপনি ধরা পড়েছিলেন না আমি আত্মগোপনে চলে যান একাত্তরের এই সময়টাতে আপনি যুদ্ধে যোগ দিলেন না না পরে এসে যুদ্ধ হলো আমরা এরপরে যখন পয়লা মার্চের পরে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল তখন প্র্যাকটিক্যালি আর আত্মগোপনের অবস্থায় থাকার কোনো কারণ রইল না কারণ তখন সারা দেশই আমাদের হয়ে গেছে পুলিশ বলেন এসবি বলেন যাই বলেন তারা সবাই আমাদের লোক হয়ে গেছে তখনও ধারণা করিনি এত বড় পাকিস্তানি আর্মির সাথে কীভাবে লড়াই করবো আমরা আমরা কিছু কিছু রাইফেল কিছু গোলাবারুদ গোলাবারুদ তো ঠিক না কিছু রাসায়নিক দ্রব্য জোগাড় করে বোমা বাড়ানো এগুলো তখন করছি আন্ডারগ্রাউন্ডে তারপরে বললাম যে পয়লা মার্চের পরে প্র্যাকটিক্যালি প্রকাশ্য হয়ে গেলাম শেষ জনসভা করলাম পঁচিশ তারিখে এসে পঁচিশে মার্চ ১৯৭১ ওইখানেই তো সেদিন রাতেই শুরু হয়ে গেল সেই কালো রাত পঁচিশে মার্চের গণহত্যা তারপরে দেশ যখন স্বাধীন হলো সেই সময়টা তো বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধের মূল নীতি তার মধ্যে তো সমাজতন্ত্র গণতন্ত্র একসঙ্গে ছিল কুমটি করা হয় এবং সমাজতন্ত্রের যে ধারায় রাজনীতি আপনি করেন যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন সারা জীবন সেইটা এখন ঠিক কোন অবস্থায় আছে কেমন লাগে এই সময়ে এসে শোনেন ঘটনা হলো যে আমরা তখন সমাজতন্ত্রের কথা বলেছি এবং আমাদের সৌভাগ্য যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যে প্রথম সংবিধান রচিত হয় সেই সংবিধানে যে চার মূলনীতি ছিল সেই চার মূলনীতির মধ্যে একটি নীতি ছিল সমাজতন্ত্র কিন্তু ১৯৭৫ ১৫ই আগস্টের পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে আমাদের সংবিধান থেকে সমাজতন্ত্রের সংজ্ঞাই পাল্টে দেন আমরা লড়াইটা কেন্দ্রীভূত করলাম সামরিক শাসনের বিরুদ্ধে আমরা বললাম যে সামরিক শাসনকে উৎখাত না করে গণতন্ত্র হবে না সমাজতন্ত্র জিয়াউর রহমানের বিরুদ্ধে করলাম এবং আপনি তখন যে দল গঠন করেছিলেন সেই দল যখন জিয়াউর রহমানের সঙ্গে কোয়ালিশনে যায় আপনি দল থেকে বের হয়ে যান আমি দল থেকে বের হ্যাঁ এবং এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে আমরা আপনার খুব বড় ভূমিকা দেখি তিন জোটে আপনার অবস্থান ছিল খুবই শক্ত এবং আপনি খুব ধরে রাখছিলেন অন্যান্য দলগুলোকে একই রকম বলা হয়ে থাকে এরশাদের সঙ্গে এখন ঠিক যেভাবে সরকারের অবস্থান এরশাদ নিজেও এখন সরকারে আছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এটা কেমন লাগে এটা তো মনে হয় অ্যানাক্রোনিজম এক ধরনের বলা যায় স্ববিরোধিতার মতন মনেই হয় কিন্তু ঘটনা হচ্ছে যে রাজনীতির এমন একটা জিনিস যে রাজনীতিতে তো সবসময় শত্রুমিত্র এক থাকে না আর এরশাদ তো পতন হয়ে গেছে তার সেই স্বৈরাচারের যে সামরিক শাসন যেটা ছিল বা স্বৈরাচারী শাসন ছিল তার তো পতন আগেই আমরা ঘটিয়ে ফেলেছি সুতরাং এরশাদ আগের এরশাদ আজকে এরশাদ এক নয় এবং সে নিজে এখন পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলে আপনি নিজে তো ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হয়েছিলেন খুব জীবন শঙ্কায় ছিলেন আপনি হ্যাঁ ছিলাম এবং আমার তো সেই ঘটনা আমার জীবনের বলতে পারেন সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা সবচেয়ে উল্লেখ করার বিষয় যে আমি আহত হয়েছি বা গুলিবিদ্ধ হয়েছি সেটা আমার বিষয় ছিল কিন্তু সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ তখন আমার রোগ মুক্তির কামনায় বলতে পারেন যে এটা একটা জীবনের মানুষের জীবনের সৌভাগ্য যে এই ধরনের ভালোবাসা সে পায় আমি তখন বুঝতে পারি যে আমি কতখানি মানুষের সাথে আমি জড়িত ছিলাম বা জড়িত আছি এবং যে কারণে আমার জন্য মানুষ রোজা করেছে নামাজ করেছে এমনকি ওমরা করেছে আমার নামে এই ঘটনাও ঘটেছে আর কি আমরা বর্তমান সময়ে আপনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সরকারের খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দুটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন এ প্রসঙ্গে একটু জানবো বর্তমান সময়ে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি প্রিয় দর্শক একটা ছোট বিরতি নিয়ে চলতে চলতে অনুষ্ঠানে আবারও ফিরে আসছি সঙ্গেই থাকবেন
প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন। আমরা আপনার অতীতের কার্যক্রম সম্পর্কে শুনছিলাম, বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন দুটি মন্ত্রণালয়ের, বিমান মন্ত্রণালয়। আমরা জানি যে এই মন্ত্রণালয়ের বিষয়ে অনেক খবর হয়, বিশেষ করে বর্তমান সময়ে আমরা দেখছি যে বিমানবন্দরে একের পর এক বিভিন্ন ধরনের অবৈধ স্বর্ণ চোরাচালান ধরা পড়ছে এবং রুট হিসেবে নাকি ব্যবহার হচ্ছে এরকম। আপনার কেমন লাগে এই বিষয়টা ঠেকাতে পারছেন না? আমার প্রথম কথা হচ্ছে যে আমার কাছে এই মন্ত্রণালয় একটা বড় চ্যালেঞ্জ হিসেবে এসছে, এই কারণে যে আমাদের বাংলাদেশ বিমান যেটা ন্যাশনাল ক্যারিয়ার, এই ন্যাশনাল ক্যারিয়ারের তার যে দুর্যোগটি চলছিল, আমি সেই সময় এসে এই দায়িত্ব গ্রহণ করি। এটা লোকসানি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে, এবং বিমান চলাচলে অনিয়ম এবং বিভিন্ন সময়ে যাত্রার সময়ে সঠিকভাবে রাখতে না পারা, এই সমস্ত বিষয়গুলো ছিল। তা আমি যেটা প্রথমেই চেষ্টা করেছি সেটা হচ্ছে বিমানকে তার ভালো জায়গায় নিয়ে আসার জন্য। তো সেটা ইতিমধ্যে আমরা লাভের মুখ দেখেছি এবং বিমান বহরে নতুন নতুন উড়োজাহাজ যুক্ত হয়েছে, এবং বিমান এখন আভ্যন্তরীণ ক্ষেত্রে প্রায় সবগুলো বিমানবন্দরেই আভ্যন্তরীণ যোগাযোগ স্থাপিত হয়েছে। এটা একটি বড় ইতিবাচক দিক বলে আমি মনে করি। আর যেটা আপনি বলছেন স্বর্ণের চোরাচালান, এটা কিন্তু আমার মন্ত্রণালয়ের সুক্ত বিষয় নয়, এটা হচ্ছে এরকম শোনা যায় যে বিমানবন্দরের অনেক কর্মকর্তা কর্মচারীও নাকি এর সঙ্গে যুক্ত, এরকম খবর আসে, অভিযুক্ত হন অনেকেই। তো সে বিষয়ে নিয়ে কি আপনাদের কোনো আলাদাভাবে চিন্তা আছে? একটা দুর্নাম তো হয়ে যাচ্ছে দেশের। দেশের দুর্নাম হচ্ছে, কিন্তু এর তো বিমানকর্মী কেন, বিভিন্ন ধরনের কাস্টমসের লোকরাও যুক্ত আছে, তারপরে কী বলে আমাদের বিমানকর্মীরাও যুক্ত আছে, আমাদের সিভিল এভিয়েশন কর্মীরাও যুক্ত আছে। তো ইতিমধ্যে বড় বড় ধরা পড়েছে এবং সেই ধরাগুলো আমরা রক্ষা করার চেষ্টা করেছি, দেখা যায় ছাঁটাই করেছি, চাকরিচ্যুত করেছি ইত্যাদি। নতুন একটি বিমানবন্দরের কথা আমরা শুনছিলাম যেটি রূপগঞ্জে করার চেষ্টা করা হয়েছিল। আমরা একটা বিমানবন্দর, কারণ আমাদের এই বিমানবন্দরটি এটা 2025 সালের মধ্যে স্যাচুরেটেড হয়ে যাবে, সেজন্য আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি, এবং প্রাথমিকভাবে চারটা জায়গায় প্রাথমিক সিলেকশনে এসছে। এখন আমরা ফিজিবিলিটি রিপোর্ট করানোর জন্য কনসালটেন্ট নিয়োগ করেছি, আমরা আশা করছি যে আগামী বছরের মধ্যে ফিজিবিলিটি রিপোর্টটা হয়ে যাবে। আচ্ছা, 2016 সাল পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশকে প্রমোট করার জন্য বিশ্বে, কিন্তু প্রচারণার জায়গাতে ঠিক সেই অবস্থায় আমরা দেখছি না এখন পর্যন্ত, এটা কেন? হ্যাঁ, বলতে পারেন যে এখন পর্যন্ত যদিও পর্যটনকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বড় একটা সেক্টর হিসেবে বলছেন, কিন্তু আমাদের মন্ত্রণালয়গুলো এখনও পর্যন্ত এটাকে খুব একটা যেটাকে বলা যায় যে গুরুত্ব তা দিচ্ছেন না, যার ফলে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো টাকা ছাড় আমরা পাচ্ছি না। আচ্ছা, তার ফলে ক্যাম্পেইন যেটাকে বলতে হয় সেই ক্যাম্পেইনে খুব একটা যেতে পারছি। মানে 2016 বর্ষকে আমরা বলছি পর্যটন বর্ষ মুখে বলছি, কিন্তু তার জন্য কোনো অর্থ ছাড় নেই বলতে পারেন। তাই পর্যটনকে ঘিরে যে সমস্ত দেশগুলো উন্নতি করেছে সেই দেশগুলোর চিত্র যদি আমরা দেখি, তাহলে তো দেখা যায় যে সরকারি খাতও সেখানে খুব অর্গানাইজড। একজন বিদেশি বাংলাদেশে ঘুরতে এলে তাকে যতখানি আসলে সরকার আশ্বস্ত করতে পারে, তার চেয়ে বেসরকারি খাতের ক্ষেত্রে কিন্তু সেটা একটু আশ্বস্ত করার ক্ষেত্রে আমরা বেশ কিছু কাজ করেছি। কীরকম? আমাদের একটা হলো যে আমরা সিকিউরিটি ডেভেলপ করানোর জন্য চেষ্টা করছি, টুরিস্ট পুলিশ আমরা অলরেডি নিয়োগ করেছি, একটা বড় সংখ্যা টুরিস্ট পুলিশ সব জায়গায় থাকছে, এবং আমরা ট্রেন আপ করার চেষ্টা করছি আমাদের যারা গাইড টাইড সবাইকে, এবং সেই জন্য ইউএনডব্লিউটির সাথে আমরা একটা যৌথ উদ্যোগ দিয়েছি।
আচ্ছা, কক্সবাজারে কক্সবাজারকে ঘিরেই তো আসলে পর্যটন আমাদের দেশে এখন এটা সবাই ধারণা করে, তো কক্সবাজার এখনো আমাদের প্রধান কেন্দ্র, এখনো প্রধান কেন্দ্র এখনো। কিন্তু বিদেশিদের জন্য সেখানে আলাদা কোনো জোনের কথা অনেকদিন ধরে আমরা শুনছিলাম। আমরা অলরেডি এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, আমরা কক্সবাজারের শৈবালকে কেন্দ্র করে পর্যটনের যে মোটেল আছে কেন্দ্র করে অলরেডি টেন্ডার ফ্লোট হয়ে গেছে। আর এছাড়া টেকনাফের নিচে সাবরাঙের এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি। আচ্ছা, এগুলি সবই করছেন, কিন্তু ওইখানে যে লোকটি যাবেন বিমান ছাড়া তাকে যেতে 12-13 ঘন্টা লাগছে এখন, সেটাও তো একটা বড় অন্তরায় সেখানে সে কারণেই ইতিমধ্যে আমাদের যোগাযোগ মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম কক্সবাজারকে ডাবল লেন করা হচ্ছে এবং চট্টগ্রাম কক্সবাজার টেকনাফে সেখানেও ডাবল লেন, ওটা 4 লেন আর ডাবল লেন করা হচ্ছে। আমরা একটি রেল লাইনের কথা শুনছিলাম। হ্যাঁ, গুন্ডুংয়ে আমরা 2016 সালে আমরা শুরু করছি কক্সবাজার টু গুন্ডুং, আর এই চট্টগ্রাম থেকে গুন্ডুং পর্যন্ত। জনাব রাশেদ খান মেনন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, চলতে চলতে আজ এ পর্যন্তই, আগামী আরেকজন অতিথির আরেকজন গুণী মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।